গারে একবার আমার ছোটকালে সমস্যা হয়েছিল, এই গার মটকানোর সময় ওখান থেকে গারে অনেক ব্যথা হয়েছিল অনেক বছর ধরে, দুই এক দুই 4-5 বছর ধরে গাড়ি ছিল, তো তারপর থেকে গার থেকে হাতে নামে তারপর ফিটে এরকম অনেক ব্যথা সহ্য করতে হয়েছে আমাকে। ডক্টর দেখিয়েছিলাম অনেক ডক্টর, এই আমাকে ব্যথার ওষুধ দিত, এই ব্যথার ওষুধ গুলো 1 সপ্তাহ খাও, 15 দিন খাও, মাঝে মধ্যে 1 মাস খাও, 2 মাস খাও, এরকম বলতো অনেক ডাক্তার, কিন্তু আমি কখনো সুফল পাইনি। হসপিটালের শফিউল্লাহ স্যারকে 2 বছর ধরে ইউটিউবে পাই, দেখতে পাই, তখন থেকে আমি স্যারের ভিডিও গুলো ফলো করি। ফলো করার পর চিন্তা করলাম এখান থেকে অনেক দূর, তো না হলে অনেক আগে আসা হতো, এই সেজন্য আশা হয়নি আসতে আসবো বলে এই প্রথম আসলাম আর কি। কতদিন ভর্তি ছিলেন স্যার? আমি এই পর্যন্ত 22 দিন। 22 দিন স্যার ভর্তি ছিলেন, তো এই 22 দিন পরে এখন আপনার কি অবস্থা? সেই ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথার কি অবস্থা? ইনশাআল্লাহ আগের সাইডে অনেকটাই সুস্থ এখন, আপনার সেই অনেক কমে গেছে। এই যে দীর্ঘ একটা সময় এতগুলো বছর আপনি যে ব্যথাটা আপনি বয়ে বেড়েছেন, সেই ব্যথাটা কি এখন আছে আপনার? তো নেই, প্রায় নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনাদের অফুরন্ত ভালোবাসা, অসংখ্য SMS, অসংখ্য কমেন্টস এবং অসংখ্য ইমেল এটাই প্রমাণ করে যে আপনাদের আমাদের প্রতি যে ভালোবাসা সেটা, এবং আপনারা অসংখ্য মানুষ যে উপকৃত হচ্ছেন আপনাদের সেই ছোট ছোট টেক্সটগুলো, ছোট ছোট ইমেলগুলো আমাদেরকে বলে দেয়। আপনারা আমাদের কাছ থেকে নতুন নতুন আরও অনেকগুলো বিষয় জানতে চান, আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং সেই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে আপনাদের সামনে। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি জাহিদ হোসেন, জীবনের দীর্ঘ একটা সময় PLID রোগে ভুগেছেন। ওনার মূলত সমস্যা ছিল সার্ভাইকেলে, ছোটবেলা একটি ঘটনা, সেই ঘটনা থেকে এই সমস্যার সূত্রপাত, এবং বিভিন্ন জায়গায় এর জন্য উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন বছরের পর বছর, এবং এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বাট চেষ্টা উনি কখনো থামিয়ে দেননি, উনি চেষ্টা করেই গেছেন এবং একটা সময় উনি সফলও হয়েছেন, কিন্তু কিভাবে সেটাই সেই কথাই আজকে আমরা ওনার মুখ থেকে শুনব। আসুন দর্শক সরাসরি কথা বলি। খুব সুন্দর একটি জায়গা, আসলে খুব সুন্দর একটি জায়গা, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনি পেশাগত ভাবে এমনি কি করেন? জি দর্শক ভাই, আমি দোকান করতাম অনেকদিন ধরে, এই ছোটকালে আমি একটা দোকানটা কি ধরনের দোকান? মুদির দোকান, মুদির দোকান বসে বসে করতাম আর কি, দোকানে বসতাম। আচ্ছা, এই গারে একবার আমার ছোটকালে সমস্যা হয়েছিল, এই গার মটকানোর সময় ওখান থেকে গারে অনেক ব্যথা হয়েছিল। ওখান থেকে ওই দিন থেকে অনেক গুলো গাড়ে ব্যথা বেশি হয়েছিল আর কি, তখন থেকে বেড়ে গিয়েছিল আস্তে আস্তে। মানে সেই প্রথম সূত্রপাত যে আপনার ঘাড়ে ব্যথাটা? আচ্ছা, তো সেই ঘাড়ে ব্যথাটা কি তখন শুধু ঘাড়েই ছিল নাকি অন্য কোনো জায়গায়? শুধু ঘাড়েই ছিল অনেকদিন, অনেক বছর ধরে, দুই এক দুই 4-5 বছর ধরে ঘাড়েই ছিল, তো তারপর থেকে ঘাড় থেকে হাতে নামে তারপর ফিটে, এরকম অনেক ব্যথা সহ্য করতে হয়েছে আমাকে। আচ্ছা, তো প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কি করেছিলেন? কোনো মেডিসিন বা কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছিলাম অনেক ডক্টর, এই আমাকে ব্যথার ওষুধ দিত, এই ব্যথার ওষুধ গুলো 1 সপ্তাহ খাও, 15 দিন খাও, মাঝে মধ্যে 1 মাস খাও, 2 মাস খাও, এরকম বলতো অনেক ডাক্তার, কিন্তু আমি কখনো সুফল পাইনি। আচ্ছা, যখন শুরু হয় তখন আপনার বয়স কত ছিল? আপনি কি স্কুলে পড়তেন তখন? হ্যাঁ হ্যাঁ, তখন আমার বেশ অনেক ছোট। হ্যাঁ, 12-13 বছরই হবে। 12-13 বছর হবে, সেই তখন থেকে আপনার এই ঘাড় ব্যথা, এবং একটা সময় সেই ব্যথাটা আপনার হাতে পর্যন্ত ছড়িয়ে, হাতে পর্যন্ত চলে আসে। তো যখন হাতে ব্যথা হতো জিনিসটা অনুভূতিটা কি হতো? ঝিঝি করতো নাকি প্রচন্ড ব্যথা অনুভব? প্রচন্ড ব্যথা হতো, এখানে জয়েন্টে অনেক ব্যথা হতো, কাঁধে ব্যথা হতো প্রচুর। তার মানে এই ব্যথার জন্য থেকে হাতে জিজি নেমে আসতো, এই দুই হাতে জিজি করতো।
আর ফিটের এদিকে এদিকে অনেক ব্যথা লাগতো। আচ্ছা, তার মানে আপনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আর আপনি তখন ঠিকমতো করতে পারতেন না? না, করতে পারিনি। আচ্ছা, আমরা জানি যেটা আপনার এমআরআই রিপোর্টে আমরা যেটা দেখেছি যে আপনার সার্ভাইকালের C4-5-6 এই তিনটা ডিস্কে সমস্যা ছিল এবং আপনার L4-5 এবং S1 এ সমস্যা ছিল। তো কোমরে কিভাবে সমস্যাটা বা এটা কতদিন পরে শুরু হয়? এটা কোমরটা বেশি দিন হয়নি, কোমরের ব্যথাটা হয়েছে 2-3 বছর হবে। আপনার পেশাগত ভাবে যে আপনি একটা দোকান আপনি পরিচালনা করেন, তো সেটার জন্য কি আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হয়? হ্যাঁ, দীর্ঘ সময় দোকানে বসে থাকতে হয়েছে আমার। আচ্ছা, তার মানে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত একদম একটানা বসে থাকছি। আচ্ছা, তো যখন আপনার এই ব্যথাটা শুরু হয়, আপনি বলেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, সেই ট্রিটমেন্টগুলো কি কি ছিল, কেমন ছিল? জি, আমি চিকিৎসা করেছিলাম কক্সবাজারে, অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম, ওরা ব্যথার ওষুধ দিত। আর চট্টগ্রামে 2-3 বার এসেছিলাম, ওখানে এমআরআই করছিল, এমআরআই করার পর ওখানে 4.5 মাস পর্যন্ত ওষুধ খেতে বলছিল এক ডাক্তার। আচ্ছা, সিএসসি আর একটা হসপিটাল থেকে। আচ্ছা আচ্ছা, তারপর ওষুধগুলো খেয়েছি, অনেক উপকার ভাই, 2 বছর আগে কথা এগুলো, কোনো উপকার পাইনি। মানে ওষুধটা খেলে কি ব্যথাটা চলে যেত? ওষুধটা খেলে ব্যথাটা কিছুটা কমে যেত, কিন্তু মেন এই ব্যথাটা সারাক্ষণ থেকে যেত। আচ্ছা, তো তারপরে আপনি টানা 2 বছর আপনি ওষুধ খেলেন, কিন্তু দেখলেন না কোনো উপকার হয়নি। তারপরে কি করেছেন? তারপরে আমি এই হসপিটালের শফিউল্লাহ স্যারকে 2 বছর ধরে ইউটিউবে পাই, দেখতে পাই, তখন থেকে আমি স্যারের ভিডিওগুলো ফলো করি। ফলো করার পর চিন্তা করলাম এখান থেকে অনেক দূর, তো না হলে অনেক আগে আসা হতো, এই সেজন্য আশা হয়নি আসবো বলে এই প্রথম আসলাম আর কি। অপেক্ষায় ছিলেন, যখন সুযোগ পেয়েছেন আপনি স্যারের কাছে চলে এসেছেন, স্যার আপনাকে প্রথম দিন দেখার পরে কি বলেছিলেন? স্যার প্রথম দিন দেখার করার পর বলছে এই এমআরআই করতে হবে, আগের এমআরআই রিপোর্টটা 2 বছর আগের, এখন নতুন করে আবার করতে হবে এমআরআই করছি। এমআরআই করার পরে এই সমস্যাগুলো বলছে আর কি, ভর্তি থাকতে বলছে এখানে। স্যার কি এমন কিছু আপনাকে বলেছিলেন যে আপনার এই সমস্যার সমাধান খুব অচিরেই শেষ হয়ে যাবে বা খুব দ্রুত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে বলছিল। আচ্ছা, তো কতদিন ভর্তি ছিলেন স্যার? আমি এই পর্যন্ত 22 দিন। 22 দিন স্যারের আন্ডারে ভর্তি ছিলেন। তো এই 22 দিন পরে এখন আপনার কি অবস্থা, সেই ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথার কি অবস্থা? ইনশাআল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ এখন, আপনার ব্যথা অনেক কমে গেছে। এই যে দীর্ঘ একটা সময়, এতগুলো বছর আপনি যে ব্যথাটা আপনি বয়ে বেড়েছেন, সেই ব্যথাটা কি এখন আছে আপনার? তো নেই, প্রায় নেই। স্বাভাবিক নড়াচড়া, স্বাভাবিক হাত তোলা এবং হচ্ছে উঠবস করা, স্বাভাবিক চলাচল করা, স্বাভাবিক যে কাজগুলো সেগুলো সব করতে পারছেন? হ্যাঁ, করতে পারছি। এই যে একটা দীর্ঘ সময় পরে ব্যথামুক্ত একটি জীবন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে ওই সময়ের কষ্টের কিছু কথা, যে আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার বন্ধুরা খেলতে যাচ্ছে, আপনি পারছেন না, পড়াশোনা আপনার হয়তো পরীক্ষা, বাট আপনি পরীক্ষা দিতে পারছেন না ব্যথার জন্য, এই যে জীবনের অনেকগুলো সময় আপনার চলে গেছে, এই জিনিসটা যদি আপনি আরো আগে জানতে পারতেন, আরো অনেক ভালো হইতো। হয়তো আপনার জীবন থেকে এতগুলো কষ্টের জীবন, কষ্টের সময়গুলো আপনাকে পার করতে হতো না, হয়তো না। দর্শক, আপনারা কিন্তু নিজেই শুনছেন যে উনি দীর্ঘ একটা সময় ওনার এই ব্যথাজনিত সমস্যা, উনি এমন কোনো জায়গা নেই উনি যাননি, প্রতিটা জায়গায় উনি গিয়েছেন, চেষ্টা করেছেন উনি ভালো থাকার জন্য। তারপর আপনি কি করেছেন যখন এই যে যখন ব্যথার মানে ব্যথা ব্যথা ব্যথা, আপনি যখন আর পারতেছেন না, এমন কি কখনো হয়েছে যে একদম বিছানে পুরো শয্যাশায়ী হয়ে গেছেন ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য, এরকমটা কি হয়েছিল কখনো? এরকম হয়নি, আমি কখনো শুয়ে থাকতে হয়েছে এরকম হয়নি। আমি এই অনেক এখানে ঘাড়ে আর কাঁধে ফিটে ব্যথা সহ্য করতে হয়েছে, কিন্তু আমি শুয়ে থাকতে হয়নি, এরকম শুয়ে থাকতে হয়নি। স্যার আপনার মতো এরকম কিন্তু অসংখ্য রোগী আছেন আমাদের আশেপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন। হ্যাঁ, ভুগছেন। যারা হয়তো দীর্ঘ একটা সময় আছেন যে শুধুমাত্র এই ব্যথাজনিত সমস্যা ভুগে কোথায় যাবে, কার কাছে যাবে, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় আপনি ছুটেছেন, যে যখন যেখানে বলেছে আপনি ওষুধ খেয়েছেন, টানা আপনি বছরের পর বছর ওষুধ খেয়ে গেছেন, কিন্তু আপনি ভালো হননি, ভালো হননি। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই ওষুধের চিকিৎসার পরে না থেকে এই আমাদের শফিউল্লাহ স্যারের পরামর্শ মতো ফলো করুন, আর শফিউল্লাহ স্যারের DPS হসপিটালে এসে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, জাহিদ হোসেন। দর্শক,
আপনারা এতক্ষণ ওনার কাছ থেকে শুনলেন, আমরা কিছু কিছু আর্গোনমিক্যাল আমাদের দিক নির্দেশনা আছে, এগুলো হচ্ছে সঠিক দেহভঙ্গি। আমরা যদি সঠিকভাবে আমাদের সঠিক জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করি, সঠিক নিয়মে চলাচল করি, আমরা কিন্তু সারা জীবন সুস্থ থাকা সম্ভব। কিন্তু আমরা আসলে সেভাবে চলি না, যেভাবে আমাদের চলাচল করা উচিত, যেভাবে আমাদের জীবনধারা চালানো উচিত আমরা সেরকমটা করি না, সেটার জন্য আসলে এই বিপত্তিগুলো তৈরি হয়। ওনার দেখুন ছোটবেলায় ছোট্ট একটা ভুল, যেটা আমরা অনেকেই কিন্তু করি, হাড় ফুটানো, অনেকে হাত পা বিভিন্ন জিনিসগুলো আমরা সেলুনে যাই, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমরা এগুলো করানোর চেষ্টা করি, এগুলো কিন্তু অনেক ক্ষতিকর। কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম অনেক পেশেন্ট পাই, এগুলোর জন্য সারা জীবনের জন্য তারা পঙ্গু হয়ে গেছেন। এই জিনিসগুলো থেকে আমাদের আসলে সতর্ক থাকতে হবে। দর্শক মণ্ডলী, উনি কিন্তু দেখেন সেই তখন থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য, দিনের পর দিন উনি চেষ্টা করেছেন এবং আজকে ওনাকে দেখেন উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। এই জায়গাটায় আপনি আপনার নিজেকে দাঁড় করান, কেন আপনিও পারবেন না, আপনিও অবশ্যই পারবেন, তবে শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, আপনি অবশ্যই পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।